2023-24 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় 37টি সরকারি ও 67টি বেসরকারি মেডিকেলে 11,675টি আসনের জন্য লড়বে শিক্ষার্থীরা। শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত চলবে পরীক্ষা। ভর্তি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রশ্নপত্র ফাঁসের দায় আর নেবে না মন্ত্রণালয়, কোনো অনিয়মের অভিযোগ পেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার তাই প্রশ্ন ফাঁস ঠেকাতে অভিনব পদ্ধতি ব্যবহার করছেন তারা। প্রশ্নপত্রের ট্রাকে ইলেকট্রনিক ডিভাইস রেখে নিশ্চিত করা হবে নিরাপত্তা। জালিয়াতি বন্ধে আইডি কার্ডের সঙ্গে চেহারা মিলিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করানো হবে। প্রবেশপত্রে পরীক্ষার্থী ছবির জলছাপ ও রঙিন ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে পরীক্ষার কক্ষে অনুমতি প্রদান করবেন। অসদাচরণ, প্রতারণা, গুজব ছড়ানোর সাথে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব মেডিকেল কলেজের শিক্ষার্থী ভর্তির জন্য অনুপযোগী তাদের ভর্তি কার্যক্রম বাতিল এবং দুটি বেসরকারি কলেজে নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ইউনাইটেড হাসপাতালে নিবন্ধন বাতিল প্রসঙ্গে বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন পেপার দরকার হয় না, তাই আপাতত তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল হয়নি। যেহেতু প্রথম বর্ষে ভর্তির সাথে হাসপাতাল ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট লাগে না, সেই জন্য এই মুহূর্তে আমরা তাদেরকে কিন্তু ভর্তি প্রক্রিয়া থেকে তাদের নাম বাতিল করছি না। পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট কেউ মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয় এই ব্রিফিং এ। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।